হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনার ফ্রেন্ড। আজ আমি এই নার্সারি থেকে নিয়ে এসেছি একটি ডালিম গাছ। এই গাছকে আমরা আজ টবে প্রতিস্থাপন করব এবং জানব নার্সারিতে সঠিক ডালিম গাছ চেনার উপায়, কারণ সব ডালিম গাছে কিন্তু ফল হয় না। তাহলে চলুন প্রথমেই ডালিম গাছের মাটি প্রস্তুতির ব্যাপারটা জেনে নেওয়া যাক। ডালিম গাছ বেলে দোআঁশ মাটি খুব পছন্দ করে এবং এর মাটি খুবই ওয়েল ড্রেন্ড হতে হয়। এই মাটি প্রস্তুত করার জন্য আমরা এক ভাগ সাধারণ বাগানের মাটি নেব, আরেক ভাগ নেব বালি অর্থাৎ রিভার স্যান্ড বা নদীর বালি মাটি যেটাকে বলা হয়, আরেক ভাগ নেব কম্পোস্ট। এতে সামান্য পরিমাণ আমরা কোকোপিট মিশাবো, কারণ ডালিম গাছ সবসময় ময়েস্ট থাকতে পছন্দ করে, অর্থাৎ এর শিকড় যেন কখনও শুকিয়ে না যায়, শিকড়ের মধ্যে সবসময় যেন একটা ভেজা ভেজা ভাব থাকে। এবার ধরুন আপনি একটি ডালিম গাছ কিনে নিয়ে আসলেন, খুব যত্ন করে গাছটিকে লাগালেন, মাসের পর মাস পরিচর্যা করলেন, সেই গাছে ফুলও আসলো, কিন্তু সেই ফুল থেকে যে ফল হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এক্ষেত্রে নার্সারিওয়ালা বা যারা গাছ বিক্রি করে তারা অনেক সময় মানুষকে ঠকিয়ে দেয়। ডালিম গাছ সাধারণত দু প্রকারের হয়। এক প্রকার গাছে শুধুমাত্র পুরুষ ফুল আসে, এতে কখনোই ফল হয় না, কারণ শুধু পুরুষ ফুলে পলিনেশন হয়ে ফল হওয়াটা সম্ভব নয়। আরেক প্রকার ডালিম গাছ রয়েছে যাতে পুরুষ স্ত্রী উভয় প্রকারের ফুল আসে এবং পলিনেশনের পর পুরুষ ফুলগুলি ঝরে পড়ে যায় আর স্ত্রী ফুলগুলি ফলে পরিণত হয়। আপনি এই দ্বিতীয় প্রকারের ডালিম গাছ কিনবেন। কিন্তু এই গাছটি আপনি কিভাবে চিনবেন? এটা চেনার উপায় হলো, এই ডালিম গাছের পাতা একদম সবুজ রঙের হবে, আর যেটা পুরুষ ডালিম গাছ সেই ডালিম গাছের পাতার মধ্যে একটা লাল লাল একটা আভা থাকবে। এবার ধরুন আপনি সঠিক গাছটি নির্বাচন করে কিনে নিয়ে আসলেন, কিন্তু এতেও সন্দেহ রয়ে যায় যে গাছটি কি আদতেও ডালকলমের গাছ না বীজের গাছ। ডালিম গাছ যেহেতু গ্র্যাফটিংয়ের মাধ্যমে তৈরি হয় না, এটা গুটি কলম বেঁধে তৈরি করা হয়, সেজন্য গাছ দেখে এটা বোঝা খুবই মুশকিল যে এটা আদতেও বীজের গাছ না কলমের গাছ। এক্ষেত্রে আপনার যেটা করণীয়, আপনি সবসময় দেখবেন যে গাছে ফুল এসেছে কিনা, ফুল অথবা ফল ধরে থাকলে তবেই সেই গাছটি কিনবেন। আর যদি আপনার কোনো বিশ্বস্ত নার্সারি থাকে যে আপনাকে ঠকাবে না, তাহলে তো কোনো কথাই নেই, তার কাছ থেকে নিঃসন্দেহে আপনি গাছটি নিয়ে আসতে পারেন। এবার কথা বলা যাক এই গাছের ফার্টিলাইজার রিকোয়ারমেন্ট নিয়ে। আমি একটি 10 ইঞ্চি পটেই গাছটিকে লাগাচ্ছি, সেই হিসাবে আমাকে প্রতি 2 মাস অন্তর অন্তর এতে 100 গ্রাম কম্পোস্ট অর্থাৎ কেঁচু সার অথবা গোবর সার, তার সাথে 50 গ্রাম হাড়গুড়া, 50 গ্রাম নিমখোল আর 50 গ্রাম সরিষার খোল একসাথে মিক্স করে টবের কানা বরাবর ভালোভাবে মাটিটি খুঁচিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। গাছটি যেহেতু এখন ছোট, সেজন্য আমরা একে নাইট্রোজেন বেস সার অর্থাৎ কেঁচো সার, গোবর সার বা পাতা পচা সার, এ সমস্ত সার বেশি পরিমাণে দেব এবং ফসফরাস এবং পটাশিয়াম জাতীয় সার কম পরিমাণে দেব, যাতে গাছটির বৃদ্ধি খুব দ্রুত হয়। গাছটির ভালোভাবে বৃদ্ধি হওয়ার পর ফুল আসার সময়ে 1.5 থেকে 2 মাস আগে আমরা একে নাইট্রোজেন বেস্ট সার দেওয়া বন্ধ করে দেব। তখন আমরা একে দেব ফসফরাস বেস্ট সার অর্থাৎ হাড়গুড়া, সরিষার খোল, এ সমস্ত সার আমরা এতে প্রয়োগ করব। এর ফলে গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আসবে। গাছে ফুল আসার পর আমরা ফসফরাস বেস্ট সারের পরিমাণ কমিয়ে আনব আর পটাশিয়াম বেস্ট সারের পরিমাণ বাড়াব, অর্থাৎ ধরুন 50 গ্রাম হাড়গুড়া আমরা এই গাছকে দেব, তার সাথে আমরা এতে পটাশিয়াম বেস্ট সার যেমন কলার খোসার তৈরি জৈব সার অথবা কাঠের ছাই 100 গ্রাম ওই 50 গ্রাম হাড়গুড়োর সাথে মিক্স করে গাছের গোড়ায় টবের কানা বরাবর ভালো করে মাটি খুঁষে তার সাথে মিশিয়ে দেব। এই সমস্ত ব্যাপার সঠিকভাবে ফলো করলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর পরিমাণে তার থেকে আপনি ফল পাবেন। আরেকটি বিষয় যেটা বিশেষভাবে খেয়াল রাখা দরকার, যখন গাছে ফুল অথবা ফল হবে সেই সময় গাছের গোড়া যেন কখনোই শুকিয়ে না যায়। গাছের গোড়া শুকিয়ে গেলে ডালিমের ভিতরের রসটা শুকিয়ে যায়, আর আপনি আবার যখন গাছে জল দেবেন তখন গাছটি প্রচুর পরিমাণে জল উপরের দিকে টানবে এবং ফলের মধ্যে গিয়ে স্টোর করবে, যার জন্য ডালিমটি ফেটে যায়। এই টুকিটাকি সামান্য বিষয়গুলি
ডালিম গাছ করতে হলে আপনাকে খেয়াল রাখতেই হবে। তাহলে চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গাছটিও প্রতিস্থাপন করা হয়ে গেল। গাছের যে সমস্ত মরা ডাল পাতা রয়েছে এগুলো কেটে ফেলবেন, এগুলো কখনোই গাছে রাখাটা উচিত নয়। যে কোনো রকমের পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করতে প্রতি 1 লিটার জলে 5 ml নিম তেল ভালো করে মিশিয়ে 2 সপ্তাহ অন্তর অন্তর গাছে স্প্রে করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য।